মাধ্যমিকে ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ে দশ নম্বর থাকে আর এতে দশটি আলাদা আলাদা বিষয় দেয়া থাকে খেয়াল করলে দেখবে প্রতি বছর পাহাড় পর্বত বা পর্বত সিংহ থেকে একটা বিষয় থাকবেই অর্থাৎ পাহাড় পর্বত থেকে যেমন একটা বিষয় প্রতি বছরই আসে ঠিক তেমনি নদ নদী থেকে ভারতের নদ নদী থেকে প্রতি বছর একটা না একটা নদ নদী মানচিত্রে দেখানোর জন্য আমাদের নির্দেশ দেয়া থাকে তো যেসব নদ নদীগুলো ঘুরিয়ে ফিরিয়ে প্রতি বছর এসেছে সেই সব নদ নদীগুলো নিয়েই আজকের এই ভিডিও এখানে তোমরা দেখতে পাবে মাধ্যমিকে কোন কোন নদ নদীগুলো এসেছে তা থেকে তোমরা তোমাদের জন্য যে প্রস্তুতি সেটা এখান থেকে সেরে নিতে পারবে দেখো নদী সম্বন্ধে ম্যাপ পয়েন্টিং করতে যে কতগুলো বিষয় খেয়াল রাখবে প্রথমত নদীকে তার উৎস থেকে মোহনা পর্যন্ত দেখাবে এবং সেখানে নীল রং দেখো আমরা একটা নীল রঙের পেন্সিল দিয়ে সেটাকে দেখাবো এবং নদীর জল যে দিকে প্রবাহিত হয়েছে অর্থাৎ নদীর অভিমুখ তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে আর নদী যদি আন্তর্জাতিক হয় সেক্ষেত্রে আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে যে সকল দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে সেই সকল দেশের উপর দিয়েই সেটাকে আঁকতে হবে অর্থাৎ ভারতের প্রদত্ত রেখা মানচিত্রে নদীর ক্ষেত্রেই শুধু ভারতের আন্তর্জাতিক সীমানার বাইরে গিয়ে তার অবস্থানটা দেখাতে হবে আমরা এই সব খুঁটিনাটি বিষয়গুলো এখানে দেখাচ্ছি আরেকটি বিষয় খেয়াল রাখবে যে সকল নদীর মোহনায় বদ্বীপ আছে সেখানে বদ্বীপগুলোকে অবশ্যই মূল নদী থেকে শাখা নদী দেখিয়ে বদ্বীপে সেটা দেখাতে হবে এবার দেখো আমরা কিভাবে নদীগুলো চিহ্নিত করছি প্রথমেই দেখো আমরা ভারতের সেই সব নদী বদ্বীপগুলো আগে চিনে নিই এখানে দেখো এই অষ্টআশি ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে পশ্চিমবঙ্গের সমুদ্রের দিকে বঙ্গোপসাগরের অংশ আর এদিকে বাংলাদেশের সীমানা পর্যন্ত এই যে বদ্বীপ পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ অঞ্চল সেটা হচ্ছে গাঙ্গেয় বদ্বীপের অংশ এবারে দেখো এই যে একটা অংশ যেটি ওই ওড়িশা উপকূলে অবস্থিত এবং ওই বাঁকটা সমুদ্রের দিকে বেরিয়ে এসেছে আবার ধীরে ধীরে স্থলভাগের দিকে গেছে এই স্ফীত অংশটা এটা মহানদীর বদ্বীপ তারপরে আরও নিচের দিকে আসো দেখো এইখানেও একটা সমুদ্রের দিকে স্ফীত অংশ দেখতে পাচ্ছ এটা গোদাবরী নদীর বদ্বীপ তারপরে দেখো আর একটি অংশ দেখতে পাচ্ছ সেইটাও একটা নদীর বদ্বীপ এটা কৃষ্ণা নদীর বদ্বীপ আর তারপরে একদম দক্ষিণ দিকে চলে আসো এই জায়গাটা এই অংশটাও একটি নদীর বদ্বীপ এটা হচ্ছে কাবেরী নদীর বদ্বীপ আমরা তাই প্রথমে ভারতের এই পূর্ববাহিনী নদীগুলোকে চিহ্নিত করে নিই প্রথম আমরা দেখাচ্ছি মহানদী এটি দেখো এই জায়গাটা হচ্ছে মহানদীর বদ্বীপ তো সেটিকে আমরা যখন কোথা থেকে উৎপন্ন হয়েছে সেটা চিহ্নিত করার জন্য প্রথমেই দেখো এই যে আশি ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং কুড়ি ডিগ্রি যে উত্তর অক্ষরেখা দেখতে পাচ্ছ এই দুটো অক্ষরেখার ঠিক কাছ থেকে নদীটি উৎপন্ন হয়েছে এই এইরকম দেখাবে দেখিয়ে সেটি পূর্ব দিকে প্রবাহিত হয়েছে হয়ে এটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে এখানে দেখো নদীর মোহনায় আমরা বদ্বীপ আছে বলে আমরা মূল নদী থেকে সেটিকে শাখা পোশাকা দেখিয়েছি এবার মোহনা থেকে যত উৎসর দিকে যাচ্ছে নদীটির গতিপথ আমরা দেখাচ্ছি সেখানে উৎস থেকে মোহনার দিকে গতিপথ ক্রমশ মোটা দেখাচ্ছি মোটা হয়েছে রেখাটি এবং নীল রঙের আমরা রেখা দিয়ে এটাকে চিহ্নিত করছি এবং নদী যেহেতু পূর্ব দিকে এসছে দেখো পাশে একটি তীর চিহ্ন দিয়ে কোন দিকে নদীটি প্রবাহিত হয়েছে তার অভিমুখ চিহ্নিত করেছি আর এর পাশে আমরা নদীটির নাম লিখে দেব মহানদী মহা নদী তাহলে আর যেহেতু এই সব নদীর অনেক উপনদী থাকে তাই দু একটা উপনদী দেখাতে পারো যেমন এই দিকে আমরা উপনদী দেখালাম এইদিকে উপনদী দেখিয়েছি কিন্তু মূল নদীটা হচ্ছে আমার এটা এখান থেকে উৎপন্ন হয়ে সে একটু পূর্ব দিকে যেয়ে তারপরে সরি প্রথমে সে উত্তর দিকে কিছুটা অগ্রসর হয়েছে তারপরে মোটামুটি এই কুড়ি ডিগ্রি রেখা সমান্তরালে সে যে তারপরে সে আরও দক্ষিণ দিকে এসে বঙ্গোপসাগরে করেছে এটা মহানদীর অবস্থা তীর চিহ্ন দেখা আছে নদীর নাম লেখা হয়েছে মহানদী এরপরে আমরা যে নদীটায় আসছি সেটি হচ্ছে ঠিক তার দক্ষিণে এই যে বদ্বীপটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো আমাদের গোদাবরী নদীর বদ্বীপ এটার উৎস কোথায় না একদম চলে যাওয়া পশ্চিম দিকে পশ্চিমঘাট পর্বতের এই যে কুড়ি ডিগ্রি অক্ষরেখা দেখতে পাচ্ছ পূর্ব অক্ষরেখা উত্তর অক্ষরেখা কুড়ি ডিগ্রি উত্তর অক্ষরেখা সেখান থেকে নদীটি উৎপন্ন হয়ে একদম কোনাকুনিভাবে সে চলে আসছে এসে এই বদ্বীপে দেখাচ্ছি তাহলে উৎসটা দেখো উৎস থেকে আমরা এই মোহনা থেকে ব্যাপারটাকে দেখিয়ে দেখিয়ে যাচ্ছি একদম কোনাকুনি তোমরা পশ্চিমঘাট পর্বত পর্যন্ত পৌঁছে যাবে তারপরে এর উপনদীগুলো দেখাবে আর খেয়াল করবে এটা মোটামুটি এই যে আশি ডিগ্রি যে দ্রাঘিমা রেখাটি পূর্ব দ্রাঘিমা তার মোটামুটি এক চতুর্থাংশ উপর দিয়ে অর্থাৎ এক সেন্টিমিটার এরকম দিয়ে এটা প্রবাহিত হয়েছে এর উপনদীগুলো দেখাবে আর এর মোহনায় বদ্বীপ আছে বলে দেখো দাখা। বদ্বীপটা আমরা এখানে মূল নদী থেকে আমরা তার শাখা নদীগুলো দেখিয়েছি এটি এর অভিমুখটা দেখো এর অভিমুখটা আমরা এখানে দেখিয়ে দিচ্ছি এই নদীটি পূর্ব অভিমুখে এসেছে তো পাশে লিখে দাও গোদাবরী নদী গোদাবরী নদী তাহলে গোদাবরী নদীকে আমরা চিহ্নিত করলাম দেখে নাও নদীটিকে উৎস থেকে যত মোহনার দিকে এসছে নদীটি তত প্রশস্ত দেখে দেখানো হয়েছে আর যত দেখো উপরের দিকটা তত সংকীর্ণভাবে দেখানো হয়েছে এটি গোদাবরী নদীর প্রবাহ এটি একটি পূর্ববাহিনী নদী তার বদ্বীপ এইটা অর্থাৎ বদ্বীপকে চিহ্নিত করে কোনাকুনি একদম চলে যাবে কুড়ি ডিগ্রি উত্তর অক্ষরেখার কাছাকাছি তাহলেই যে নদীটা অবস্থান পাবে সেটা হচ্ছে গোদাবরী নদী তার দক্ষিণ দিকে আরেকটি বদ্বীপ আছে দেখো এটা হচ্ছে কৃষ্ণা নদীর বদ্বীপ তো কৃষ্ণা নদীর বদ্বীপ এই বদ্বীপ তার মানেই হচ্ছে এখানে শাখা পোশাকা দেখাচ্ছে দেখে দেখো নদীটি পশ্চি একদম পশ্চিমঘাট পর্বত থেকে উৎপন্ন হয়েছে হয়ে এসছে এরকম উপনদীগুলো দেখিয়ে দেবে তারপর সে প্রবাহিত হয়ে এখানে মিলিত হয়েছে তা এখানে এটা প্রবাহ গতিপথটা দেখিয়ে দিলে এবং এখানে লিখে দেবে এটা কৃষ্ণা নদী কৃষ্ণা নদী এগুলো এটা গোদাবরী নদী আগে মহানদী দেখিয়েছো তারপরে দেখো গোদাবরী তারপরে কৃষ্ণা কাবেরী নদীর বদ্বীপ হচ্ছে এইটা এটা কাবেরী নদীর বদ্বীপ এই জায়গাটা দেখো বদ্বীপটাকে প্রথমে চিহ্নিত করে নিচ্ছে এটা বদ্বীপ এটা কাবেরী নদীর বদ্বীপ এবার এখান থেকে সে উৎপন্ন হয়েছে পশ্চিমঘাট পর্বত থেকে আমরা তার উৎসটা পশ্চিমঘাট পর্বত পর্যন্ত দেখিয়ে দিলাম এই পশ্চিমঘাট পর্বতের উৎপন্ন হয়ে সে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে তার মোহনায় বদ্বীপ আছে সেই জন্যে আমরা তার গতিপথটা দেখিয়ে দিচ্ছি পূর্ব দিকে আর নদীর নাম আমরা লিখে দিচ্ছি কাবেরী নদী কাবেরি নদী তাহলে পূর্ব দিকের এই চারটে নদী মহানদী গোদাবরী কৃষ্ণা এবং কাবেরী এই চারটে নদী এসে থাকে তাহলে এটা দেখাবেকি করে চারটে নদীর মোহনাতে বদ্বীপ আছে তাই মূল নদী থেকে শাখা দেখাবে আর হচ্ছে তার গতিপথটা দেখাবে এবার আমরা আসছি মাহিনী নদী পশ্চিম মাহিনী নদী খুব সহজেই আমরা এটা ম্যাপে দেখাতে পারি দেখো এখানে আমরা যদি এই বারো ডিগ্রি সরি কুড়ি ডিগ্রি যে উত্তর অক্ষরেখা তা থেকে দেখো এখানে একটা ঘাঁজ আছে এই যে ঘাঁজটা দেখতে পাচ্ছ এই ঘাঁজটা হচ্ছে নর্মদা নদীর গতিপথ এখান থেকে মোটামুটি চার সেন্টিমিটার যদি আমরা পূর্ব দিকে অগ্রসর হই তাহলে যে নদীটাকে আমরা পাচ্ছি এই যে নদীর গতিপথ পাচ্ছে এইটাই হচ্ছে নর্মদা নদী বা রেবা নদীর গতিপথ দেখো এটা হচ্ছে নর্মদা নদী নর্মদা নদী আর এই নদীর মোহনায় যেহেতু বদ্বীপ নেই দেখো মূল নদী থেকে কোনো শাখা দেখাই দেখাবে না তোমরা কারণ নর্মদা নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি সেই জন্য এই নদীর মোহনায় মূল নদী থেকে কোনো শাখা নদী অঙ্কন করবে না এই ঘাঁজটা থেকে সোজা চার সেন্টিমিটার দেখে নাও চার সেন্টিমিটার যদি পূর্ব দিকে অগ্রসর হও তাহলে যে নদীর গতিপথটা অঙ্কিত হবে সেটাই হচ্ছে নর্মদা নদী এবার এই নর্মদা নদী যে অঙ্কিত হলো তার নিচেই রয়েছে তাপ্তি নদী বা তাপি নদী সেটা কি না সেটা দেখো এখান থেকে যদি পংনে এক সেন্টিমিটার অর্থাৎ শূন্য দশমিক সাত সেন্টিমিটার দূরে যে জায়গাটা পাবে সেটা হচ্ছে এই জায়গাটা এটাই হচ্ছে তাপ্তি নদীর মোহনা তাপ্তি নদী নর্মদার চেয়ে দৈর্ঘ্যে কম সেই জন্য এই আশি ডিগ্রি পূর্ব যে দ্রাঘিমা রেখা সেই পর্যন্ত এর বিস্তার করবে তাহলে নদীটা অঙ্কন করা যাক দেখো নদীটি এসছে এসে এই হচ্ছে আমাদের তাপ্তি নদী গতিপথ তাপ্তি নদীর মোহনাতেও কোনো বদীপ নেই সেই জন্যে আমরা এই তাপ্তি নদী লিখলাম তাপ্তি নদী আর এর গতিপথটা দেখো বাহিনী সেই জন্য পশ্চিম দিকে তার তীর চিহ্ন দিলাম নর্মদা নদীর ক্ষেত্রে সেই একই নীতি অবলম্বন করব এটা পশ্চিম বাহিনী নদী সেই জন্যে দেখো তীরের অভিমুখটা পশ্চিম দিকে করেছি তাহলে এক্ষেত্রে দেখো নর্মদা এবং তাপ্তি নদী আঁকা কত সোজা রিভাইজ করে না বা কুড়ি ডিগ্রি এই যে উত্তর অক্ষরেখা তার উপরের দিকে এই যে ঘাঁজটা এই ঘাঁচ থেকে চার সেন্টিমিটার ভেতরের দিকে যে নদী গতিপথটা অবস্থান করছে সেটাই হচ্ছে নর্মদা নদী এটা রেবা নদী নামেও পরিচিত আর এটি বাহিনী বলে তীরচিহ্ন দিয়ে পশ্চিম দিকে তীরচিহ্নটা আঁকা হয়েছে আর তারপরে তারই নিচের দিকে দেখো অর্থাৎ কুড়ি ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে ওই শূন্য দশমিক সাত সেন্টিমিটার উপরের দিকে নর্মদা নদীর প্রায় সমান্তরালে যে নদীটি অবস্থান করছে সেটি হচ্ছে তাপ্তি নদীর গতিপথ তাপ্তি বাহিনী বলে তারও দেখো সেখানে পশ্চিমমুখী তীর অঙ্কন করা হয়েছে আর খেয়াল করো নদীগুলোর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি বলে নদীগুলো মূল নদীগুলোর সঙ্গে কোনো শাখা বের করা হয়নি এটা খেয়াল করবে যাদের বদ্বীপ গড়ে উঠেছে তাদের বদ্বীপে মূল নদী থেকে শাখা দেখাবে দেখো পূর্ববাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ আছে তাই দেখিয়েছি আর পশ্চিমবাহিনী নদীর মোহনায় বদ্বীপ নেই বলে দেখানো হয়নি তাহলে এখনো পর্যন্ত আমরা ছটা নদীর গতিপথ দেখলাম এবার আর একটি নদীর গতিপথ পরীক্ষায় খুব দেয়া হয় বলা হয় ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদী এটা ঘুরিয়ে দেয় তো এটা আসলে লুনি নদী তো লুনি নদীকে দেখানোর জন্য সে কী করেছে কচ্ছের রানে পড়েছে আগে কচ্ছের রানের অবস্থানটা দেখে নাও এই যে গুজরাট রাজ্যের কচ্ছ আর এই কাথিয়াবাড়ের এই অংশ নিয়ে এখানে একটি জলাভূমি আছে এই জলাভূমিটাকে বলে কচ্ছের রান এই কচ্ছের রান এই জায়গাটা আমি শেডেড এরিয়াটা দেখাচ্ছি এই কচ্ছের রানে এসে পড়েছে লুনি নদী সেটি দেখো আমরা গতিপথটা দেখাচ্ছি মোটামুটি এটি দহিরগোটা দেখে নাও এর দৈর্ঘ্য হচ্ছে দু সেন্টিমিটার থেকে আড়াই সেন্টিমিটার দৈর্ঘ্যটা দেখাবে দু থেকে আড়াই সেন্টিমিটার এই কচ্ছের রান থেকে এটিও আমাদের পশ্চিমবাহিনী নদী এটা হচ্ছে লুনি নদী তার দিকটা দেখিয়ে দিচ্ছে দেখো তীর চিহ্ন দিয়ে তার প্রবাহ দিকটা দেখানো হলো তীর চিহ্ন নদী আর এখানে লুনি নদী বলে লেখা হলো লুনি নদী লুনি নদী এটি লুনি নদীর আমরা পরে এর উপরে ডার্ক উড পেন্সিলস ব্যবহার করছি আগে নদীটা দেখাচ্ছি বলে যে নীল রং ব্যবহার করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছে এই নীল রঙটাই ব্যবহার করবে কারণ নদীর গতিপথকে নীল রং দিয়ে দেখাতে হয় পর্বতকে যেমন খয়রি রঙ দিয়ে দেখাতে হয় এটা নীল রং দিয়ে দেখাবে আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ নদী থাকে সেটা হচ্ছে মাহি নদী মাহি নদী এমন একটি নদী এর বিশেষত্ব হচ্ছে এই নদীটি কান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে অর্থাৎ পরীক্ষায় এটা দেয়া থাকে যে দুবার কর্কটক্রান্তিকে অতিক্রম করেছে সেই নদীর গতিপথটা দেখাতে হবে তো এক্ষেত্রে আমরা সেই নদী মাহি নদীকে দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে মাহি নদীর মোহনা এরও মোহনায় বদীপ নেই নদীটি কান্তিকে অতিক্রম করেছে দুবার দেখো এইখান থেকে নদীটি উৎপন্ন হয়েছে প্রথমে উত্তর দিকে অগ্রসর হয়েছে আর কর্কটকান্তি রেখা এই সোজা দেখো এই যে চব্বিশ ডিগ্রি তার দক্ষিণ দিক দিয়ে সাড়ে তেইশ ডিগ্রি দিয়ে কর্কটকান্তি রেখা বিস্তৃত এইখান দিয়ে কর্কটকান্তি রেখা গেছে তাহলে প্রথমে নদীটি উত্তর দিকে গেছে যে কর্কটকান্তিকে অতিক্রম করেছে তারপরে সে আবার দক্ষিণ দিকে এসেছে কর্কটকান্তিকে অতিক্রম করে তারপরে সোজা পশ্চিম দিকে যেয়ে আমাদের কামবে উপসাগরে পড়েছে তাই নদীর গতিপত্রে আমরা চিহ্ন দিয়ে দিলাম এবং লিখে দিলাম মাহি নদী মাহি নদী এবার আরেকটি নদী এখানে থাকে সেটি হচ্ছে সবরমতী নদী সবরমতী নদীর মোহনাতেও বদীপ নেই দেখো এটা সবরমতী নদী এই সবরমতী নদীর তীরেই গান্ধীজির সবরমতী আশ্রম অবস্থিত সবরমতী সবরমতী নদী এটি মোহনাতে বদ্বীপ নেই সেই জন্যে দেখো আমরা পশ্চিম বাহিনী চারটে নদী দেখিয়েছি তাপ্তি নদী নর্মদা নদী মাহি নদী দুবার নির কর্কটকান্তি রেখাকে অতিক্রমকারী নদী আর সবরমতী নদী আর লুনি নদী ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদী লুনি নদী তাহলে পূর্ব উপকূলের চারটি নদী চারটিতেই বদ্বীপ আছে কাবেরী নদী কৃষ্ণা নদী গোদাবরী নদী মহানদী এই পূর্ব উপকূলের চারটি নদী যেখানে চারটি নদীর মোহনাতেই বদীপ আছে আর পশ্চিম উপকূলের চারটি নদী চারটি নদীর কোনোটাতেই কোনো বদীপ নেই তাপ্তি নর্মদা মাহি সবরমতি এছাড়া রয়েছে অন্তর্বাহিনী নদী লুনি তাহলে এই নটা নদী প্র্যাকটিস করবে এখান থেকেই মাধ্যমকে বেশিরভাগ আসে আর একটি নদী খুব গুরুত্বপূর্ণ সেটা পরীক্ষায় দেয়া হয় সেটি হচ্ছে ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদ ঠিক এইখানে এই যে মানুষ সরবরের কাছে এখান থেকে উৎপন্ন হয়ে আমাদের এই যে ভারতের উত্তর সীমানা আন্তর্জাতিক সীমানা বরাবর এখান থেকে সমান্তরালভাবে পূর্ব দিকে অগ্রসর হয়েছে দেখো এই নদীর নাম হচ্ছে তিব্বত দিয়ে এটা প্রবাহিত হয়েছে এই নাম হচ্ছে সাংপো যদিও বর্তমানে তিব্বত চীনের দখলাধীন সেই জন্য এটা চীনের অন্তর্গতও বলা হয় আসলে এটি তিব্বতে এটি সাংপো নামেই পরিচিত প্রশ্ন দেয়া হয় যে ব্রহ্মপুত্র নদ তিব্বতে কী নামে পরিচিত তিব্বতে এটি সাংপো নামে পরিচিত সাংপো সাংপো আর এর গতিপথটা দেখো পূর্ব দিকে গেছে তারপরে কি হয়েছে অরুণাচল প্রদেশে যখন প্রবেশ করেছে এটি তার নাম হয়েছে ডিহং অরুণাচল প্রদেশে সাংপো বা ব্রহ্মপুত্র ডিহং নামে পরিচিত এখানে দিবং এবং লোহিত দুটি নদীর সাথে ডিহংয়ের সঙ্গে মিলিত হয়েছে তখন তার নাম হয়েছে ব্রহ্মপুত্র এই ব্রহ্মপুত্র অসমের উপর দিয়ে আপার ও লোয়ার আসামের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশে প্রবেশ করে দেখো এইটা হচ্ছে এই ব্রহ্মপুত্র নদ এর মোহনা এখানে এসে সে মেঘনা নাম নিয়েছে বাংলাদেশে এসে এই বাংলাদেশে এখানে পড়েছে তাহলে এর গতিপথটা দেখো এই দিকটা দেখাবে আর এই হচ্ছে ব্রহ্মপুত্র নদের গতিপথ প্রথমে পূর্বগামী হয়েছে তারপরে পশ্চিমগামী হয়েছে তারপরে দক্ষিণগামী হয়েছে তাহলে ব্রহ্মপুত্র নদ একটা আন্তর্জাতিক নদী সেই জন্যে দেখো ভারতের আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে আমরা চীনের উপর দিয়ে তথা তিব্বতের উপর দিয়ে সাংপো নামে প্রবাহিত সেটা দিক দেখিয়েছি তারপরে অরুণাচলে এসেছে তার পশ্চিমমুখী হয়েছে সেটা দেখিয়েছে তারপরে সেই ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে সেই জায়গাটা আমরা দেখিয়েছি এই নদীর মোহনা আছে মোহনায় বদ্বীপ আছে এই নদী তো মোহনা এবং এইটা তার বদ্বীপ আছে সেই জন্য শাখা পোশাখা দেখানো হয়েছে তাই ব্রহ্মপুত্র নদ দেখালে দেখে মানে যদি ম্যাপে দেয় তাহলে এই সমগ্র গতিপথটাই দেখা দেয় বোঝা গেল এরপরে আমরা আসছি ভারতের প্রধান নদী ভারতের দীর্ঘতম প্রধান নদী সেটা হচ্ছে গঙ্গা এই গঙ্গা নদী আমাদের এই যে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে হয়ে সে প্রবাহিত হচ্ছে দেখো তার কতগুলো টার্নিং পয়েন্ট আছে দেখো যেখানে অষ্টআশি ডিগ্রি পশ্চিমবঙ্গকে পরশ করার পর এবার পরশ থেকে সে ছেড়ে যাচ্ছে সেইখানে এসে গঙ্গা মিলিত হয়েছে তাহলে এই যে গঙ্গা আসছে পূর্ববাহিনী হয়েছে হয়ে সে এসে পশ্চিমবঙ্গের এইখানে টাচ করছে দেখো কোথায় এসে টাচ করছে দেখো যেখানে অষ্টআশি ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পশ্চিমবঙ্গ ওই স্পর্শ করে আবার অভ্যন্তরে আসছে সেইখানে এবার সেখান থেকে এই বাংলাদেশ সীমানা বরাবর এসে আবার এই ব্রহ্মপুত্রের যে মেঘনা পদ্মা নাম নিয়ে এই মেঘনার সঙ্গে যুক্ত হয়েছে বঙ্গোপসাগরে পড়েছে আরেকটি শাখা ভাগীরথী হুগলি নাম নিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে তাহলে এই যে জায়গাটা এটা পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের তীরে এইখানে গঙ্গা নদীর এই ভাগীরথী হুগলি শাখাটি এখান দিয়ে প্রবাহিত হয়েছে এই ধুলিয়ানের কাছ থেকে অর্থাৎ যেখানটায় ওই অষ্টআশি ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পশ্চিমবঙ্গের অভ্যন্তরে প্রবেশ করছে সেখান থেকে একটি শাখা বেরুচ্ছে দেখাবে এসে এইখানে টাচ করছে বঙ্গোপসাগরে গঙ্গাসাগরে আর এটা আমাদের এখান থেকে আবার উপনদী বেরিয়েছে এখান থেকে সরি এখান থেকে এই পদ্মা থেকে যে শাখা বেরিয়েছে আবার এই ভাগীরথী হুগলির যে শাখা সেগুলো যুক্ত হয়ে এই যে বদ্বীপটা তৈরি হয়েছে এই যে বদ্বীপটা খেয়াল করো পৃথিবীর বৃহত্তম নদী গঠিত বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ এই যে পুরো এরিয়াটা এই বদ্বীপটা তৈরি হয়েছে বদ্বীপটা দেখো পুরো মাত্রাহীন বয়ের মতো তৈরি হয়েছে এটা কি হয়েছে গঙ্গার আর ব্রহ্মপুত্রের মিলিত সঞ্চয় কাজের ফলে এটা গঠিত হয়েছে তাহলে এটা গঙ্গা নদীর গতিপথ দেখো গঙ্গা নদীর গতিপথ আমরা তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি এবার দেখো গঙ্গা নদী তো গঙ্গা নদীর তো অনেক উপনদী আছে তার মধ্যে প্রধান উপনদী হচ্ছে যমুনা ঠিক তার দেখো পশ্চিম দিক থেকে যমুনত্রী থেকে উৎপন্ন হয়েছে এবং সেই সেই নদীটা গঙ্গার সঙ্গে যুক্ত হয়েছে সেটা দেখানো হচ্ছে এই যে গঙ্গার সঙ্গে যুক্ত হয়েছে তারপরে সে প্রবাহিত হয়েছে এখান থেকে আরও অনেক উপনদী যুক্ত হয়েছে নেপালের দিক থেকে উপনদী এসছে সেই জন্যে সেই উপনদীগুলোও দেখাবে তাহলে দেখানো হয়ে গেল আমাদের গঙ্গা নদীর গতিপথ তো এই কটা নদী আমাদের মাধ্যমিক পরীক্ষায় এসে থাকে তো বিষয়গুলোকে একবার দেখে নাও অবশ্য অনেক সময় সিন্ধু নদকে দেওয়া হয় তবে সিন্ধু নদ এ যদি আসে সেটাও একবার শিখে নাও সিন্ধু নদের এই বহর থেকে উৎপন্ন হয়ে এই লাদাখ বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চল এর উপর দিয়ে প্রবাহিত হয়ে লাদাখের উপর দিয়েই সে আবার উত্তর দিকে অগ্রসর হয়ে এবার এসে দক্ষিণ বাহিনী হচ্ছে হয়ে পাকিস্তানের উপর দিয়ে সে আরব সাগরে গিয়ে পড়ছে এই হচ্ছে তার বদ্বীপটা এটা হচ্ছে সিন্ধু নদের বদ্বীপ আমরা সিন্ধু নদরা আঁকছি দেখে না অর্থাৎ গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু মোটামুটি একটা জায়গা থেকেই উৎপন্ন হচ্ছে একটা অঞ্চল এই জায়গাটা থেকে তো এবার এর অনেক সময় উপনদীগুলো থাকে আমরা শতদ্রুর কথা বলবো শতদ্রু এই জায়গাটা দিয়ে পাস করছে যে আমাদের ওই পাকিস্তানে অবস্থিত সিন্ধু নদের সঙ্গে যুক্ত হয়েছে যাই হোক এর এটা যদি আসে সিন্ধু নদ তাহলে এক্ষেত্রে এটা দেখিয়ে দেবে সিন্ধু নদ যদিও এটা পরীক্ষায় খুব একটা আসেনি ব্রহ্মপুত্র বারবার এসছে তাহলে এখানে সিন্ধু নদ বলে লিখে দেবে সিন্ধু নদ তাহলে আমরা রিভিশান করে নিই বিষয়টা দেখো আমরা প্রথমেই বলেছিলাম মহানদী আমরা এবার এটাকে একটা ডার্কনেস দেওয়ার জন্য আমরা ডিপ রং ব্যবহার করছি একটু দেখো আমরা প্রথমে এই মহানদীকে দেখাচ্ছি মহানদীর অবস্থানটা সেখানে দেখো এবার স্পষ্ট হচ্ছে নিশ্চয়ই খেয়াল করছো তোমরাও এভাবে পরীক্ষাতে ব্যবহার করতে পারো দেখো এটা হচ্ছে মহানদী মহানদীর উপনদী হিসেবে দেখাবে আর এটা হচ্ছে তার গতিপথ এর চিহ্ন মহানদী বলে এটা লিখে দেবে এটা মহানদী তারপরে হচ্ছে গোদাবরী এই বদ্বীপটা দেখো এখান থেকে আমরা উৎসের দিকে দেখাচ্ছি এটা হচ্ছে কুড়ি ডিগ্রি উত্তর অক্ষরেখার কাছ থেকে উৎপন্ন হয়েছে এর উপনদীগুলো দেখাচ্ছে দেখো দেখতে এগুলো হচ্ছে আমাদের গোদাবরী নদীর উপনদী এটিকে দৈহের নিরিখে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী বলে এটিকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় এটা দৈহর্ঘ্য দক্ষিণ ভারতের নদীগুলো মধ্যে সবচেয়ে বেশি এটা হচ্ছে আমাদের গোদাবরী নদীর বদ্বীপ এটা হচ্ছে দিয়ে দেখানো তার অভিমুখ এখানে আমরা গোদাবরী নদী গোদাবরী নদী এবার আমরা দেখেছিলাম কৃষ্ণা নদী দেখো কৃষ্ণা নদীর বদ্বীপ হচ্ছে এই জায়গাটা কৃষ্ণা নদীর বদ্বীপ তার মোহনায় বদ্বীপ আছে বলে দেখো মূল নদীকে শাখা ভাগ করা হলো এবার তার প্রবাহপথটা আমরা আঁকছি দিকে যত যাচ্ছি তত রেখাটা সরু হচ্ছে আর উপনদীগুলো এর সাথে যুক্ত হয়েছে যত সে মোহনার দিকে আসছে তত সে মোটা হচ্ছে তার দিক দেখানো হয়েছে দেখো পূর্ব নদী আর এখানে কৃষ্ণা নদী বলে আমরা নামটা লিখে দেবো কৃষ্ণা নদী তারপরে দক্ষিণ দিকে বলেছিলাম কাবেরী নদী এটা তার কাবেরীর বদ্বীপ এটি নদীর গতিপথ কাবেরী নদী কাবেরী নদী আর এটি তার চিহ্ন দিয়ে তার দিক নির্দেশ করা হয়েছে কাবেরী নদীর কাবেরী নদী এটা তার পূর্ব বাহিনী তার পূর্ব দিকে চিহ্ন দেওয়া হয়েছে আর তারপরে আমরা বলেছিলাম এই কুড়ি ডিগ্রি যে উত্তর অক্ষরেখা তা থেকে শূন্য দশমিক সাত সেন্টিমিটার দেখো এটা উত্তর দিকে বা উপরের দিকে এই নদী এটি হচ্ছে তাপ্তি নদী বা তাপি নদী এটা পশ্চিম বাহিনী এবার এই যে ঘাঁচটা কামবে উপসাগরে বা খাম্বাত উপসাগরের এই দ্বিতীয় ঘাঁচটা এটা হচ্ছে নর্মদা বা রেবা নদীর মোহনা এটা নর্মদা নদী বা নর্মদা নদী নর্মদা নদী আর এর পশ্চিম বাহিনী বলে দেখো পশ্চিম দিকে চিহ্ন দেখানো হয়েছে তারপরে মাহি নদী এই যে কাম্বে উপসাগরের উপরের ঘাঁজটা হচ্ছে মাহি নদী মাহি নদী হচ্ছে আমাদের কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রমকারী নদী সেই জন্যে সেটার দিকটা আমরা দেখিয়েছি পশ্চিমবাহিনী আর লিখে দিচ্ছি মাহি নদী মাহি নদী তারপরে বলা বলা হয়েছিল সবরমতী নদী এটিও পশ্চিমবাহিনী নদী সবরমতী নদী সবরমতি আশ্রম এই নদীর তীরে অবস্থিত সবরমতী নদীর তীরে এটা কামবে উপসাগরে পড়েছে তারপরে অন্তর্বাহিনী নদী ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনীর নদী লুনি দেখানো হয়েছে এটা লুনি নদী লুনি লুনি নদী আর এর দিয়ে দিকটা দেখানো হয়েছে আর এই জায়গাটা হচ্ছে আমাদের কচ্ছের রান আমরা ডটেড রেখা দিয়ে এই লবণাক্ত ভূমি এটা কচ্ছের রান এটাও তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে আসে এখানে শিখে রাখো কচ্ছের রান কচ্ছের রন বা রান দুটোই বলা যায় কচ্ছের রন বা কচ্ছের রান এই জায়গাটা এটা চিহ্নিত করবে আচ্ছা এরপরে আমরা দেখেছিলাম স্কাই রিভার ব্রহ্মপুত্রকে উচ্চতার জন্য এটা পৃথিবীর উচ্চতম নদী বলে ব্রহ্মপুত্রকে স্কাই রিভার বলা হয় এটি মানস সরোয়ের কাছ থেকে উৎপন্ন হয়ে প্রথমে পূর্ব দিকে গেছে সাংপো নাম নিয়ে তিব্বতের উপর দিয়ে বা চীনের উপর দিয়ে পূর্ববাহিনী হয়ে সাংপো নাম নিয়েছে সাংপো সাংপো এই নাম নিয়ে গেছে তারপরে অরুণাচলে ডি নাম নিয়ে ভারতে প্রবেশ করেছে এবং দিবং ও লোহিত নদীর সঙ্গে মিলিত হয়ে এটি ব্রহ্মপুত্র নাম নিয়ে অসমের উপর দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে বাংলাদেশে দক্ষিণমুখী হয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে এর মোহনায় বদ্বীপ আছে বলে এটিকে শাখা যুক্ত করে দেখানো হয়েছে আর এটা যেহেতু আন্তর্জাতিক নদী যতগুলো দেশের উপর দিয়ে এসেছে আমরা ততগুলো দেশের উপর দিয়েই দেখিয়েছি এরপরে এসেছি ভারতের আন্ত ভারতের দীর্ঘতম নদী বা ভারতের জাতীয় নদী গঙ্গা সেটি উত্তরাখণ্ডের এই যে গঙ্গোত্রী থেকে উৎপন্ন হয়েছে হয়ে সেটি প্রথমে দক্ষিণ দিকে তারপরে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে হয়ে সেটা বাংলাদেশে প্রবেশ করছে ঠিক যেখানে আমাদের অষ্টআশি ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখাটা বাংলাদেশ সীমানা ছাড়ছে সেইখান থেকে এটা দিয়ে আমরা ওই ব্রহ্মপুত্রে মেঘনার সঙ্গে যুক্ত করিছে এটা হচ্ছে পদ্মা আর এই পদ্মা গঙ্গার আরেকটি উপনদী সেটা হচ্ছে ভাগীরথী হুগলি যেটা পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে এই জায়গাটা দেখো অষ্টআশি ডিগ্রি পূর্ব দ্রাঘিমার পূর্ব দিক দিয়ে এটা দেখাবে দেখে বঙ্গোপসাগরে পড়েছে আর এর উপনদী গঙ্গার সেটি হচ্ছে প্রধান উপনদী হচ্ছে যমুনা সেটা আমরা দেখেছি যমুনা এখানে গঙ্গা বলে লেখা হয়েছে গঙ্গা নদী গঙ্গা নদী আর এটা হচ্ছে যমুনা তার উপনদী আর সিন্ধু নদটাকে দেখানো হয়েছে সিংহাব হ্রদ থেকে তিব্বতের উৎপন্ন হয়ে সোজা উত্তর দিকে অগ্রসর হয়ে তারপরে সে ধীরে ধীরে আবার সে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে পাকিস্তানের উপর দিয়ে এসে আরব সাগরে পড়েছে আর তার উপনদীর মধ্যে অন্যতম উপনদী শতদ্রু সেটাও আমরা এখানে দেখিয়েছি এই দেখালেই আমাদের সিন্ধু নদের গতিপথ দেখানো হয়ে যাবে সিন্ধু নদ তোমরা এগুলোকে একটু মন দিয়ে প্র্যাকটিস করো তাহলেই কিন্তু মাধ্যমিকে যতবার নদ নদী এসেছে এই কটা নদ নদী থেকেই এসেছে এইগুলোকে প্র্যাকটিস করলে এ থেকে আশা করি সব বেড়ে যাবে